ফরিদপুরের ভাঙায় পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই, 5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদি গ্রামে মুরগির পোল্ট্রি ফার্মে এক অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। 31 অক্টোবর বৃহস্পতিবার রাতে ওই গ্রামের ওয়াসকরণি মুন্সির মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনায় গড়ে থাকা একটি মোটরসাইকেল, পাশে মুদিমালের দোকানে থাকা মালামাল এবং গড়টি সম্পূর্ণ বস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানান, রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর পূর্বেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। সন্ধ্যা 7:30টার সময় আনুমানিক আমাদের শাহমুলুদ্দি মধ্যপাড়ায় পোল্ট্রি ফার্মে আগুন লাগে। এখানে প্রায় ক্ষয়ক্ষতির মূল্য টোটাল 4,15,000 টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। একটা হোন্ডা ছিল 60,000 টাকার, কিছু মুরগি ছিল প্রায় যার মূল্য 5,000 টাকা, তারপর আনুমানিক ঘরের মূল্য প্রায় 3 লক্ষ টাকা, একটা হোন্ডার মূল্য প্রায় 60,000 টাকা, এবং এর সাথে আরও মুদিমালের দোকান ছিল যার মূল্য প্রায় 50 থেকে 60,000 টাকা। এই দিয়ে আপনাদের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4,15,000 টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আর পুরো ঘরটাই পুড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যার ঘর পুড়ছে তার নাম অস্করণী মুন্সি, তার পিতার নাম গ্যাস উদ্দিন মুন্সি, বাড়ি শাহমুল।